গীতায় শ্রী ভগবানের বক্তব্যের ভাষা অতি মধুর, প্রাণস্পর্শী। ভক্তের জন্য প্রাণ কাঁদিয়াছে ভগবানের, তাই দরদ দিয়া তাহার রোগ নিরাময় করিয়া তুলিতে চেষ্টা করিয়াছেন ভগবান স্বয়ং। অপূর্ব সব মধুর কথা অর্জুন শুনিয়াছেন মন প্রাণ দিয়া। যেন একজন বিষাদগ্রস্ত রোগী গীতার ১৮তম অধ্যায়ের শেষে অনুভব করেছেন তিনি সম্পূর্ণ সুস্থ। বিশাল এই কর্মক্ষেত্রে আমাদের জীবনে আমরা সবাই পীড়িত, বিষাদিত। আমাদের একমাত্র ওষুধ হচ্ছে গীতা। জীবনের লক্ষ্য আমরা কোনোদিন স্থির করতে পারি না, আর গীতা আমাদের এই শিক্ষাই দিয়েছেন যাতে আমরা জীবনের লক্ষ্য স্থির করি। লক্ষ্য স্থির করার মধ্য দিয়েই আমাদের জীবনের প্রাপ্তি। লক্ষ্য স্থির, তারপরই ওনাকে প্রাপ্তি, তখনই উনি যেন আমার সামনে। তাই জীবনের লক্ষ্য স্থির করাটাই মূল কাম্য। সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, অহং তাং সর্বপাপভ্য মোক্ষয়ামি মা শুচ। হ্যাঁ, সর্বধর্ম ছেড়ে যদি কেবল আমার শরণ লও, তাহলেই তোমরা ভালো থাকবে। গীতাতে ভগবান আমাদেরকে এটাই বলেছে। সব দিক দিয়ে তাহার হইতে হইবে, তখন আর কোনো কর্তব্য থাকবে না, তখন সবই ভগবানের কাজ, আমরা হব শুধু নিমিত্ত। সর্বতোভাবে শরণাগতি, ইহাই সবচেয়ে বড় পন্থা।